बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम वा रहमतुल्लाह। आमार सात बागान थेके आपनादेरके स्वागत जानाच्छि। आजके एकटी विषय निये आलोचना करब, एटी सात बागाने पेयारा। आमरा सात बागाने जतगुली फसल चाष करी बा फल चाष करी तार मध्ये सबचेये भालो फलन हय पेयारा। आमार बागाने आपनादेर प्रथमे पलि पेयारा दिये शुरू करलाम एबं बेश किछु বিভিন্ন ধরনের পেয়ারা আছে, এগুলি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো পেয়ারার জগতে সবচেয়ে ভালো সুস্বাদু যে পেয়ারাটির নাম প্রথমে চলে আসবে সেটি পলি পেয়ারা। আপনার সাতকৃষিতে এটি একটি থাকতে পারে, অত্যন্ত সুস্বাদু এবং ভিতরে খয়েরি গোলাপি রঙের হয়ে থাকে এবং গাছটি যেমন লাল এর সব অংশই ঠিক এরকম, এর ব্যতিক্রম নয়। তবে এটি মৌসুমে একবারের বেশি ফলন দেয় না। এরপরে আসেন থাই সেভেন জাতের পেয়ারা। এটি 2018 সালের বৃক্ষমেলা থেকে নিয়েছিলাম আমি। ফলন মাশাআল্লাহ প্রচুর হয়, পেয়ারার সাইজ মাঝামাঝি, তবে মিষ্টতাটা বেশ বেশি, বেশ মিষ্টি হয়ে থাকে এই পেয়ারা। এটি সারা বছরই কম বেশি ধরে, মৌসুমে বেশি ধরে এবং অন্যান্য সময়ে এগুলি একটু কম ধরে থাকে। আমি সাধারণত বাজার থেকে পেয়ারা কিনে খাই না কখনো। আমার বাগানে অনেকগুলি পেয়ারা গাছ আছে যা আপনাদেরকে আজকে সেগুলি দেখানোর চেষ্টা করব এবং প্রতিটি গাছে বেশ ভালো ফলন চলে আসছে। এটিও থাই পেয়ারা। এটি থাই তিন নামে প্রথম দিকে যেগুলি আসছিল তার একটি জাত। এখানেও আল্লাহর রহমতে প্রচুর পেয়ারা আছে এই গাছটিতে এবং আমি মাধ্যম মানের পেয়ারা হলেই অনেক সন্তুষ্ট থাকি, যেন সুস্বাদু পেয়ারা পাই এরকম চিন্তা করি, পেয়ারা গাছের যত্ন আদি করি। এটিও থাই পেয়ারা। এটি থাই এইট শেষ ভাষণটি নিয়েছিলাম, তবে এটি থাই থ্রির মতো অত মিষ্টি নয় এবং সেভেনের থেকে খারাপ বলা চলে, খুব বেশি ভালো হয়নি, যদিও আপগ্রেড ভার্সন বলেছিল ওই রকম হয়নি। তবু ভিন্নতার কারণে একের পর এক আমি পেয়ারা কিনেছি এবং অনেকগুলি গাছ পেয়ারা আমি রোপণ করেছি। আমি পেয়ারার যখন এই সময়টা থাকে তখন সেভেন পাউডার এবং রিক পট মিলিয়ে একবার স্প্রে করে দেই। এটি একটি বিষয় যে পেয়ারা পোকা না হওয়ার জন্য এবং প্রথম দিক থেকে যদি আপনারা একটু যত্ন আদি করেন তাহলে পেয়ারাগুলি কখনো নষ্ট হবে না। এই পেয়ারাগুলি পাকতে আরও এক মাসের সময় মতো লাগবে। আমি হয়তো আজকাল রোদ উঠলে আরেকবার স্প্রে করে এগুলি পলি ব্যাগ পরিয়ে দিব। স্প্রে করার দুই দিন পরে বা তিন দিন পরে পলি ব্যাগ দিয়ে দিব। আর সাধারণত আমি পেয়ারায় দুই লিটার পানিতে আট ফুটার রিক পট দিয়ে থাকি এবং আধা চা চামচ সেভেন পাউডার দিয়ে স্প্রে করি। আমি এর বাইরে অন্য বিষ তেমন ব্যবহার করি না। এগুলি স্প্রে করে দুই তিন দিন পরে পলি ব্যাগ দিয়ে বেঁধে দিব, পেয়ারার পোকা হবে না। এটিও তদ্রূপ
এই পেয়ারাটি বেশ মিষ্টি। এখানে যে পেয়ারাটি দেখতেছেন এটি পুরা গাছটি আপনাদেরকে দেখাই। এই পেয়ারাটি স্বরূপকাঠির পেয়ারা, এটা 2018 সালে সবুজ বাগান সোসাইটি খামারবাড়ির ইভেন্টে স্বরূপকাঠি থেকে পেয়ারা চারা এনে দিয়েছিলেন সেই পেয়ারা। পেয়ারাটি যথেষ্ট সুস্বাদু এবং মিষ্টি। এর একটি বৈশিষ্ট্য হলো প্রতিটি পেয়ারাই ওনারা জোড়ায় জোড়ায় এসেছেন, কোনো সিঙ্গেল পেয়ারা খুব কম আসছে, প্রত্যেকটি পেয়ারাই দুটো করে আসে। এবং এটা আমি দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি যে পেয়ারা ওনারা দুটি করেই আসতেছেন, যেখানে ফুল আসে সেখানে লক্ষ্য করবেন দুটি পেয়ারা, এবং যেখানে একটি হয়েছে সেখানে আগে পিছিয়ে একটি একটি হয়ে গেছে। তবে এটিতে প্রচুর ফলন হয় এবং বেশ সুস্বাদু এবং সুমিষ্ট এই পেয়ারাটি। এবছর মৌসুমের কারণই হোক বা যে কোনো কারণ হোক, পেয়ারা কিন্তু একটু দেরি করে আসছে, তবে প্রচুর ফুল এসেছে, ফলন নিয়ে কোনো অভিযোগ নেই, বাট একটু সময় নিয়ে দেরি করে আসছে। এটি আমাদের দেশের আদি পেয়ারা, গয়া বলেন, সবরি বলেন, যাই বলেন, এটিতেও প্রচুর ফলন হয়, তবে থাই পেয়ারা বা কাজি পেয়ারার মতো বা কেজি পেয়ারার মতো অত বড় হয় না, কিন্তু ফলন প্রচুর হয়। পেয়ারা চাষে আমরা মৌসুম শেষে যদি গাছের ডালপালা ছেঁটে দেই তাহলে পরবর্তী বছর অনেক ভালো মানের ফলন পাবেন। আর যদি ভয়ে ভয়ে গাছটি না ছাঁটেন তাহলে পেয়ারা হবে, বাট পেয়ারার সাইজও ছোট হবে, ফলনও কম হবে। এটিও থাই জাতির পেয়ারা, থাই থ্রি। এই পেয়ারাটিও যথেষ্ট মিষ্টি। তবে থাই থ্রির অনেকগুলি ভ্যারাইটিস আছে যা এখন বুঝতেছি খুবই সুমিষ্ট পেয়ারা হয় এবং ভালো হয়। আপনারা যদি ফ্রুট গেট ব্যাগ দিয়ে বাঁধেন সবচেয়ে ভালো হয়, নতুবা জেনারেল পলি ব্যাগ দিয়ে বাঁধলেও তেমন খারাপ হবে না। বেঁধে দিলে পেয়ারাগুলি সুন্দর থাকে এবং একটির সাথে আরেকটি ঘষাঘষিতে পেয়ারার যে উপরের চামড়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলি হবে না। তো প্রতিটি গাছের আলাদা আলাদা যত্ন আছে। এখানে যে ড্রামটি দেখছেন, একটি হাফ ড্রামে পেয়ারা গাছটি রোপণ করা, আমরা এর মাঝে গোবর সারি বেশি ব্যবহার করি এবং ফুল ধরানোর জন্য খৈল পচানো যে পানিটি আছে সেই পানিটি ব্যবহার করে থাকি। তো আপনারাও ওভাবে করতে পারেন, এবং কিছু সময় মাঝে মধ্যে সবজি পচা পানি দিয়ে থাকি। প্রয়োজনীয় সময় আমি ড্যাপ সার ব্যবহার করি যদি সারের প্রয়োজন হয়, এবং পটাশ সারের ঘাটতি আমি ছাই দিয়ে পূরণ করে থাকি বেশি সময়। খুব বেশি প্রয়োজন না হলে পটাশ সারটাও কম ব্যবহার করি। সারের দিক থেকে জৈব সার ব্যবহার করে ইনশাল্লাহ আমরা মোটামুটি সফলতা পেয়েছি। শুধু বালাই নাশকের দিকে নিমের তেল বা নিম পাতা, রসুন এগুলি দিয়ে কিছু তৈরি করে মিলিব্যাক জাতীয় অল্প কিছু পোকা দমন করা সম্ভব হয়। কেয়ারা, পোকা, ছেঙ্গা, লেদা, রেড লাইন এগুলির জন্য সরাসরি বিষ প্রয়োগ করতে হয়। আপনারা বিষয়গুলি মাথায় নিয়ে রাখবেন এবং নিজে আপনার পছন্দ মতো বিষয়গুলি নিয়ে আপনি কাজ করবেন। আমি কি বললাম সেটা বড় কথা নয়, আপনার পছন্দটাই সবচেয়ে বড় কথা। এখানেও থাই জাতের পেয়ারা, এটি আর একটি ভ্যারাইটিস, তবে এই পেয়ারাটি কম মিষ্টি এবং বিসি কম, এর মধ্যে দানা খুব কম, এর মিষ্টতাও খুব কম। ছাদে হওয়ার কারণে খাওয়া যায়, আমার মনে হয় জমিতে হইলে পাইনসা হয়তো যে শব্দটি আমরা ব্যবহার করি,
যেখানে মিষ্টি জিনিস, তবে এটিতে ফল অনেক হয় এবং ফলের সাইজ বড় হয়, পেয়ারার সাইজ বেশ বড় হয়, যদিও এই মুহূর্তে তেমন বড় সাইজের পেয়ারা নেই। এটিও দুটি বেশি ধরে, একটি কম ধরে। একটি বিষয় লক্ষ্য করবেন যে আমার প্রতিটি গাছ সবুজ, তবে গাঢ় সবুজ নয়, সবুজ। অর্থাৎ জৈব সার ব্যবহার করলে আপনি মোটামুটি এই গাছগুলি এই রকমই থাকবে। এটি তো আমাদের দেশের আতা ফল, এটি আজকে দেখানোর বিষয় নয়, তবু একটু দেখিয়ে দিলাম। এই জন্য দিলাম যে আমি আতা ফলে পরাগায়ন করি এবং আল্লাহর রহমতে আমার বাগানে প্রচুর আতা ফল হয়। এটি একসময় কেজি পেয়ারা হিসাবে নিয়ে আসছিলাম, এর আশেপাশে সব থাই পেয়ারা থাকার কারণে এর যেই প্রথমে যেই সাইজ হইতো লম্বা মাইকের মতো, এখন সেখান থেকে সে পরিবর্তন হয়ে অনেকটা কাজী থাই পেয়ারার মতো চলে গেছে শেপ। তবে মিষ্টতা মাঝামাঝি অবস্থানই করে, আগে থাই পেয়ারাটা একটু টকটক লাগতো, এখন আর সেই অবস্থায় এই পেয়ারা গাছটি নেই, যথেষ্ট মিষ্টির দিকে চলে গেছে। এর মূল কারণ হলো ক্রস কানেক্ট, ক্রস হয়েছে এবং ক্রস পরাগায়ন হয়ে গেছে, অর্থাৎ মৌমাছিরা ওই ফুল থেকে এই ফুলে বসে এই অঘটনটি ঘটিয়ে দিয়েছে। এটি থাই তিন জাতের পেয়ারা, এটি আমার প্রথম দিকের কেনা একটি গাছ। এই পেয়ারাটি অত্যন্ত সুস্বাদু এবং পেয়ারা যে কয়টি গাছ আমার বাগানে আছে আল্লাহর রহমতে এই পেয়ারাটার নাম যাই হোক থাই তিন বা চার, তবে সুস্বাদুর দিক দিয়ে এটি সেরা এবং খুবই কম বিসি যুক্ত এই পেয়ারা গাছটি, এবং প্রচুর ফলন হয়। এটি খুব কাছে থেকে না দেখালে ছোট ছোট আছে। এই গাছটির এমন কোনো জায়গা নাই যেখানে পেয়ারা হয় নাই। পেয়ারার একটি সমস্যা আছে, পেয়ারায় কখনো কখনো ক্যাঙ্কাস রোগ হয়ে যায়। আমরা ক্যাঙ্কাস রোগের জৈব বালাইনাশক তো দূরের কথা, রাসায়নিক বালাইনাশকই একটি মাত্র ওষুধ আছে, এমিস্টার টপ, যেটি ক্যাঙ্কাসের জন্য দেওয়া যেতে পারে। যদি আপনারা দেখেন কখনো আপনাদের পেয়ারা বাগানে পেয়ারার উপরে ছিট পড়ে গেছে, দাগ পড়ে গেছে, তাহলে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। আর না হয় জেনারেলি পেয়ারা আপনারা দুবার রিক পট এবং সেভেন পাউডার মিলিতভাবে স্প্রে করে দিবেন, আশা করা যায় আপনার পেয়ারা বাগান পোকামুক্ত থাকবে সম্পূর্ণরূপে, এবং শেষবার স্প্রে করে আপনারা সুন্দর করে পলিব্যাগ দিয়ে পেয়ারাগুলি বেঁধে দিবেন। কারণ আপনার বাগান আপনি সুন্দর করে সাজিয়ে নিলে আপনার ফল ফুল এই সব কিছুই সুন্দর হবে। আমি বরাবরই যথেষ্ট পরিমাণ বেগুন চাষ করি, তাও একটু ফোকাস দিয়ে নিলাম। এটি হাই জাতের পেয়ারা, এটি দ্বিতীয় বা তৃতীয় ধাপে এসেছিল আমাদের দেশে। আল্লাহর রহমতে ফলনের দিক থেকে যথেষ্ট পরিমাণ আছে, এটিও যথেষ্ট সুমিষ্ট এবং ভালো একটি পেয়ারা, এবং গাছটিও যথেষ্ট ঝোপালো আছে। এই জিনিসগুলি খেয়াল করবেন। আমি আবার মৌসুম শেষ হলে গাছ ছেঁটে দিই, এগুলি আপনারা আপনাদের নিজের বাগানে ভয় পাইলে প্রথম দিকে একটি গাছ আপনারা এইভাবে ছেঁটে দিয়ে চেষ্টা করতে পারেন, তখন দেখবেন ফলনের পরিমাণটা অনেক বেড়ে যাবে। আছে বাউকুল, বাউকুলে কুল চলে আসছে প্রচুর পরিমাণে, আল্লাহর অশেষ রহমত। একটি ফণী মনসা আমার শখের একটি গাছ,
ভালো লাগে, অনেকের হয়তো ভালো লাগে, আমারও লাগে। সর্বশেষ যে পেয়ারা গাছটি দেখাবো, এটি মধ্যম মানের পেয়ারা হয়, তবে পেয়ারার সাইজটি অনেকটা আপেলের মতো হয়, ডাবা আপেল, অর্থাৎ উপর দিকেও চ্যাপ্টা, নিচ দিকেও চ্যাপ্টা। এটিও থাই ভ্যারাইটিস। এই পেয়ারাটিও যথেষ্ট সুস্বাদু এবং অত্যন্ত সুমিষ্ট হয়ে থাকে, তবে এটি অত ফলন হয় না, কম ফলন হয়। আমার এখানে একটি বাউকুল গাছ আছে, এই গাছটিতে সারা বছরই বাউকুল ধরে। এখন একটু খেয়াল করলে দেখবেন যে গাছটিতে ফুলও আছে এবং ফলও আছে। এই গাছটি এবছর কাটিং করার কারণে এই মুহূর্তে কোনো পাকা বরই নাই, নাহলে এই গাছটিতে একাধারে পাকা বরই থাকে, আবার ছোটো বরই থাকে, একেবারে ছোটোও থাকে, গাছে ফুলও থাকে। এটি আল্লাহর রহমতে খুবই ভালো লাগে আমার কাছে এই গাছটি। অমৌসুমে যখন কোনো কিছু আমরা উপভোগ করি, তখন আসলেই খুবই ভালো লাগার কথা। আপনাদেরও এরকম গাছ যদি পান, সংগ্রহ রাখবেন। আপনাদের ছাদ কৃষি সুন্দর হোক, এই প্রচেষ্টায় আমি কিন্তু এই ভিডিওগুলি করে থাকি। এখানে দেখবেন আমি 8 লিটার মামের বোতল কেটে রেলিংয়ের সাথে করলা গাছটি দিয়ে দিয়েছি। এটি আপনাদের বাগানেও আপনারা চেষ্টা করলে, বা যাদের বাগান নেই, ঢাকা শহরে তো সবার বাগান থাকার কথা নয়, তবে সবার বারিন্দা আছে, যে বারিন্দায় অল্প রোদ পড়ে, এরকম বারিন্দায় এ জাতীয় করলা গাছ হবে। এবং কম কষ্টের মধ্যে আপনারা যারা তেল কিনে খান, অবশ্যই সবাই তেল কিনে খান। 5 লিটারের তেলের ক্যানটি না কিনে একটি 8 লিটার তেলের ক্যান কিনবেন, অনায়াসে 5-6 বছর পর্যন্ত এটার মধ্যে আপনারা করলা চাষ করতে পারেন, পুঁই শাক লাগাতে পারেন, বটবটি লাগাতে পারেন। আমার নিজ বাগানের দীর্ঘদিনের ধারাবাহিকতায় চাষ করা এই ঢেঁড়শটি একেবারে 2-3 পাতায় থেকে ধরা শুরু করলে এটি যতক্ষণ পর্যন্ত গাছের চলমান থাকে ততক্ষণ পর্যন্ত এটির মধ্যে ধরতে থাকে। এই জাতটি কিন্তু আমি বিভিন্ন সময় আমার ইভেন্টে যেই সবুজ ঢেঁড়শের বীজ দিয়েছি, আপনাদেরকে অনেকবার আমি দিয়েছি, আগামী দিনে হয়তো আবার দেওয়ার চেষ্টা করব। তবু আমরা এখন হাঁটি হাঁটি পা পা করতে করতে অনেক দূরে গিয়েছি ঢাকা শহরের ছাদ কৃষিতে। আমি আশা করব যে আমরা যারা ছাদ কৃষির সাথে জড়িত, আমরা নিজেরা কিছু বীজ উৎপাদন করব, এবং আমাদের আশেপাশে যারা নতুন ছাদ কৃষির সাথে জড়িত হচ্ছে তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা নিজেরা যতটুকু পারি সহযোগিতা করব। তাহলে আপনার পাশাপাশি আমার পাশাপাশি নতুন যদি আরেকটি ছাদ গড়ে ওঠে, সেখানে কিন্তু আমি লাভবান, কারণ আমার যে ছাদ কৃষিটি আছে এখানে যে অক্সিজেন ব্যবস্থাটি আল্লাহর তরফ থেকে গড়ে দেওয়া হয়েছে, সেটি কিন্তু আমার আশেপাশে সবাই উপকার ভুগি, আমি সেখানে কম উপকার ভুগি, কারণ এটি চারদিকে প্রবাহমান হয়ে যাচ্ছে আর আমি সেটি খুবই কম পাচ্ছি। আর যদি আমার আশেপাশে বাগান থাকে আমি সেখান থেকে উপকার ভুগি হব। তবে আমরা সেই চেষ্টাটি করব, শুধু আমি একা নই, ঢাকা শহরে যেন ছাদ বাগান গড়ে ওঠে, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই কাজটি আমরা করতে পারব। আপনারা সহযোগিতা করুন, আমরা সবসময় আল্লাহর রহমতে আপনাদের সর্বরকম সহযোগিতা করার চেষ্টা করব। আমার এখানে দেখতেছেন লাল ঢেঁড়শ, এগুলি মূলত বীজ করার জন্য রেখেছি। আমার লাল ঢেঁড়শ কিন্তু 5 লিটার পানির বোতলে, 5 লিটার পানির বোতলে যদি মাটির বৈশিষ্ট্য ঠিক থাকে তাহলে এখান থেকে বুঝতে পারবেন যে কত বড় গাছ হয়েছে। এবং প্রত্যেকটি গিটেই কিন্তু ঢেঁড়শ ছিল, আমরা যেগুলি এখন এই বছর
অনেক সময় দেখবেন আমি ডালি সাজানোর সময় মাঝখানে লাল ঢেঁড়স থাকে, আমরা এই বছর খেয়ে নিচ্ছি এবং কিছু বীজও করে নিচ্ছি। আপনাদেরকে, যাদেরকে আমি ইতিপূর্বে এই বীজ দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন বীজ করে আপনাদের আশেপাশে সবাইকে দিয়ে দেওয়ার জন্য। তাহলে কি হবে, আমাদের ছাদ কৃষি এক ছাদ থেকে আরেক ছাদে খুব অনায়াসে চলে যাবে। আমি আরেকটি কাজ করি, সেটির নাম সাথী ফসল। বিভিন্ন গাছের গোড়ায় পুঁই শাক চাষ করি, যেখানে করা আছে ছোট গাছ বড় গাছ যাই হোক। আপনারাও এটি যখন ফল গাছের গোড়াটি খালি থাকবে এভাবে চিন্তা করতে পারেন যে কিছু গাছ বা একটি টমেটো গাছ অথবা একটি পুঁই গাছ দিয়ে দিতে পারেন। শীতকালে একটি টমেটো গাছ এবং এই সময় একটি পুঁই শাক। আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি নতুন কিছু নিয়ে আসার জন্য। যারা ছাদ কৃষি করেন তারা অবশ্যই বুঝেন যে প্রতিনিয়ত কিছু গাছ সংগ্রহ করার আগ্রহ আমাদের থাকে, এরই ধারাবাহিকতা সবসময় চলতেছে। এই বছর আমরা আমাদের ইভেন্টের মাধ্যমে কদবেলের চারা বিতরণ করেছি। এবছরও কারো কারোটায় ফুল আসছিল, আমারটাও ফুল আসছিল, আমি সেই ফুলগুলি ছিঁড়ে ফেলেছি যেহেতু গাছ খুব ছোটো। ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরা সেই ফুলগুলি রাখব। এবং এখানে একটি আঠাবেল বা মিঠাবেল আছে, এটিও গ্রাফটিন কলমের গাছ, ইনশাল্লাহ আগামী বছর এগুলিতে ফুল আসবে বলে আশা করি। আপনাদের কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।